আলিপুরদুয়ার জেলার দলগাঁও বনবস্তি এলাকায় স্ত্রীকে কুড়ালের কোপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে সোমবার গভীর রাতে ওই দম্পতির মধ্যে বৎসা বাঁধে আচমকায় স্বামী কৃষ্ণ ওরাও তার বত্রিশ বয়সের স্ত্রী বিরিশ ওরাওকে কুড়াল দিয়ে কোপ মারেন বলে অভিযোগ বাড়িতেই মৃত্যু হয় ওই মহিলার খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে জটেশ্বর ফাড়ির পুলিশ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে দলগাঁও বনবস্তিতে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ